আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ এমকে জামান রচিত শর্টকাট সাজেশন ফোর ইন ওয়ান এবং টু ইন ওয়ানের পক্ষ থেকে আপনাদের স্বাগত। আজকে লাইভ ক্লাসে আলোচ্য বিষয় প্রিলিমিনারি বিজনেস স্ট্যাটিস্টিক্সের প্রথম অধ্যায়ের দ্বিতীয় ক্লাস। আজকে ক্লাসে আমরা এ অধ্যায়ের দ্বিতীয় বেসিস নিয়ে আলোচনা করব। প্রথম ক্লাসে আমরা এক নম্বর বেসিসে অঙ্কগুলো শিখেছি, ওগুলো আপনারা ভালোভাবে প্র্যাকটিস করবেন। আজকে ক্লাসে আমরা দ্বিতীয় বেসিসে অঙ্ক শুরু করি। আসুন, অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের বইটা 640 পেজে বের করুন। ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের এই বইটা পাবেন 36 পেজে। এই বেসিসটা হলো বি ভেরিয়েট টেবিল, অর্থাৎ দুই চালক বিশিষ্ট টেবিল। একই টেবিলে দুইটা চলক, একটা চলক আমরা রো বরাবর বসাবো আর একটা চলক কলম বরাবর বসাবো। গত ক্লাসে আমরা এক চলক বিশিষ্ট টেবিল শিখেছিলাম, আজকে তখন কী হবে, আমরা দুইটা চলক এক টেবিলে উপস্থাপন করব। প্রশ্নে বলা হচ্ছে, দ্য ফলোয়িং ডাটা রিপ্রেজেন্ট দ্য মার্কস ইন অ্যাকাউন্টিং এক্স অ্যান্ড স্ট্যাটিস্টিক্স মার্কস ওয়াই অফ দ্য 15 স্টুডেন্ট। 15 জন স্টুডেন্টের মার্ক দেওয়া হলো অ্যাকাউন্টিংয়ের মার্ক এবং ওয়াইয়ের স্ট্যাটিস্টিক্সের মার্ক। এক্স এবং ওয়াই নামে 15 জন স্টুডেন্টের মানগুলো বসানো হলো। প্রিপেয়ার এ বি ভেরিয়েট ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবিল, দুই চলক বিশিষ্ট একটা টেবিল তৈরি করো। তাহলে এই হচ্ছে আমাদের এক্সের মান। প্রথমে উত্তরপত্রের শৈলী আসুন, লিখুন এক নম্বর স্টেপ রেঞ্জ, ক্যালকুলেশন অফ রেঞ্জ ফর এক্স আর এপাশে হলো ফর ওয়াই। এখন আসুন এক্সের হাইস্ট ভ্যালু প্রথম ডিস্ট্রিবিউশনের ভিতরে খোঁজেন। সর্বোচ্চ মান এখানে আছে আমাদের 58 আর সর্বনিম্ন মান এই ডিস্ট্রিবিউশনের ভিতরে খুঁজে পাওয়া গেছে 13। তো 58 থেকে 13 বাদ দিলে আসে 45। এই হলো আমাদের রেঞ্জ। ঠিক ওয়াই চলকের ভিতরে সর্বোচ্চ মান খুঁজতে হবে, এখানে আছে আমাদের 92, সর্বোচ্চ মান 92 আর সর্বনিম্ন মান হচ্ছে 34। 92 থেকে 34 বাদ দিলে 68 থাকে, এটা হলো আমাদের রেঞ্জ। দেখুন দুইটা চলক একসাথে রেঞ্জ বের করলাম। এবার ক্লাস ইন্টারভেল, ক্লাস ইন্টারভেল হলো সূত্র রেঞ্জ ডিভাইডেড বাই 1+3.322 লগ এন, এনের মান 15। লগ এন, লগ 15 মান, এটা আমরা ক্যালকুলেটার সায়েন্টিফিক ক্যালকুলেটার বের করবো। আর উপরে রেঞ্জ তো 45 আছে, 3.322 এটা সূত্র। লগ 15 যে মান, এই মানের সাথে আমরা আগে ক্যালকুলেটার বের করে তারপরে 3.322 গুণ করব, তার সাথে 1 প্লাস করব। প্লাস করে আমরা মান পাবো 4.907 আর উপরে যে 45 আছে তাকে ভাগ করলাম, ভাগ করলে আসলো 9.17। এখন আমরা ক্লাস ইন্টারভেলে যে ধর্ম দেখেছিলাম যে 7.5-এর উপরে চলে গেলে 10 নিতে হবে, দেখেন তো 9.17, তার মানে এটা তো অবশ্যই সর্বসমসীমা দিয়ে 10 নিতে হবে। তাহলে ক্লাস ইন্টারভেল কত? 10। এবার আসুন ওয়াইতে, ওয়াইতে আমরা সেম একই কাজই করলাম, লগ 15-এর মান তার সাথে গুণ করে এবার 1 প্লাস করে উপরে 68-কে ভাগ করলাম 13.86, তার মানে এটা 12.5-এর উপরে চলে গেছে, তার মানে এখানে নিতে হবে আমাদের কত? 15। ক্লাস ইন্টারভেল 15। পরের পেজে চলে আসুন, টেবিল তৈরি করার জন্য আমাদের একটা যে সাদা কাগজে আপনি ছক আঁকান। আগে যেমন এক চলক বিশিষ্ট টেবিল আমরা তিনটে কলাম দিয়েছিলাম, এবার আর ওইভাবে দেখা যাবে না। প্রথমে এক্স আর ওয়াই যে কোনো এক সাইডে কলাম এবং রো, আমি রোতে এখানে এক্সের মানগুলো বসিয়েছি। প্রথম রোতে সর্বনিম্ন মান, ওয়াইয়ের মানটা কিন্তু কলামে বসাইছি। এখন আমরা একটু আসি, সর্বনিম্ন মান এক্সের কত ছিল সেখানে দেখে তারপরে শুরু হবে। সর্বনিম্ন ছিল 13, তো 10 থেকে 20 এভাবে আমরা 10 ব্যবধান নিতে পারি। তাহলে 13 তো প্রথম শ্রেণীতে অবস্থান করতে পারবে। তো আমাদের এই শুরুতে আগেও বলেছিলাম যে কীভাবে নিতে হয়, যেমন এখন যদি আমি এখানে 0 থেকে 10 নিতাম তাহলে সর্বনিম্ন মান 13, এটা কিন্তু প্রথম শ্রেণীতে আসতো না, অর্থাৎ প্রথম শ্রেণীতে কিন্তু নীল থাকতো, তাহলে ওটা আমার দরকার নেই। তাই 10 থেকে নিতে হবে এই জন্য। তো 10 থেকে 20 এর মধ্যে 13 আছে, 20 থেকে 30, 30 থেকে 40, 40 থেকে 50, 50 থেকে 60, সর্বোচ্চ হচ্ছে 58, অর্থাৎ 58 পর্যন্ত। তো 60 পর্যন্ত আমরা নিয়েছি, বাস ওকে, এর মধ্যে আমাদের কভারেজ হয়ে যাবে। এবার আসুন ওয়াই সলোকের
এই কলাম বরাবর ওয়াই মান বসাবে, ওয়াই চলক আছে কলাম বরাবর যাবে, আর এক্স হচ্ছে রো বরাবর দিতে হবে। তাই এক্স হচ্ছে এই রো বরাবর যায়, আর কলাম হচ্ছে এই কলাম বরাবর এসে ওয়াই কলাম বরাবর আসে। যেখানেই অ্যাক্সিডেন্ট সেখানে একটা করে দাগ হবে। তো এখন আসি আমরা ওয়াইয়ের মানগুলো কীভাবে বসাচ্ছি। সর্বনিম্ন মান দেখেন আগে, সর্বনিম্ন মান আছে 34, তার মানে 15 ব্যবধান নিতে হবে। তাহলে একটা কাজ করি, 30 থেকে শুরু করি, 30 থেকে 15 তার মানে 45, 45 থেকে 15 তার মানে 60, 60 থেকে 15 75, 75 থেকে 90, 75 থেকে 15 ব্যবধান মানে 90, 90 আর 15 105, এ হলো সর্বোচ্চ মান, কারণ আমাদের এখানে 92 ছিল সর্বোচ্চ। এখন আসুন প্রথম যে মানটা বসাতে হবে টেবিলের ভিতরে, একসাথে এক জোড়া একত্রে বসাতে হবে। যেমন এক্স এর মান যখন আমরা 30 পাচ্ছি তখন ওয়াই এর মান 74। এবার আসেন এক্স এ 30 কোন রো বরাবর আছে, আর ওয়াই তে 74 কোন কলামে আছে। এই রো আর কলাম এখানে একটা দাগ হবে। তো প্রথমে এক্স 30 পাবো আমরা এই রো বরাবর, তার মানে এই বরাবর যাচ্ছে, আর 74 সেটা কিন্তু এই কলাম বরাবর। তাই 30 থেকে 40 আর 50, 60 থেকে 75 এর মধ্যে আছে, এইটা হলো একটা দাগ। এই যে তাহলে এই রো আর এই কলাম, এখানে অ্যাক্সিডেন্ট, এখানে এই দাগ হলো, এখানে দেখা হলো, এখানে একটা দাগ, তাহলে দুইটা মিলে একটা দাগ, তাহলে 15টা দাগ হবে এর ভিতরে। দ্বিতীয় নম্বর হচ্ছে 46 আর 78। তো এক্স এর মান 46, এটা একটু বের করেন কোথায় আছে, 40 থেকে 50, আর 78 আছে ওয়াই এর মান। 78 কোথায় পাবো, 75 পরে, অর্থাৎ এই বরাবর এখানে আসবে, ঠিক আছে। তাহলে 78 হলো 75 থেকে 90 এর মধ্যে, এই একটা দাগ দিয়ে দিলাম, ব্যাস ওকে। এরপরে দ্বিতীয় নম্বর 15 48, 15 48, 10 থেকে 20 এর মধ্যে 15 আছে এক্স এর মান, 48 আছে, 45 থেকে 60 এর মধ্যে আছে 48। একুশ পাবো কোথায় এক্স এর মান, এক্স এর মান 21 আছে কিন্তু আপনার 20 থেকে 30 এই বরাবর, আর 57 আছে কিন্তু 50 থেকে এই 45 থেকে 60 এর মধ্যে 57 আছে। সুতরাং আমরা এই দাগটা এখানে দিতে পারি। নেক্সট আসেন 18 আর 70 কোথায় পাবো, 18 এক্স এর মান আর 70 হচ্ছে ওয়াই এর মান। 18 প্রথম শ্রেণীতে এক্সে, আর 70 পাবো এই বরাবর যে এখানে 75 আগে, অর্থাৎ 60 থেকে 70 এই দাগটাই কিন্তু ওই দাগ, ক্লিয়ার? এখন নেক্সট এভাবে আমরা কিন্তু 15টা দাগ দিব। তাহলে 18 70 এটা পেয়ে গেছি, তারপরে 45 92, 45 এবং 92, 45 পাবেন কোথায়, এক্স এর মান দেখেন 40 থেকে 50 এর ভিতরে, আর 92 আছে কিন্তু ওই লাস্ট শ্রেণীতে 90 থেকে 105 এর মধ্যে। সুতরাং এইটাই হবে দাগ, ক্লিয়ার? এখন 2 চলক 20 টেবিল, আশা করি বুঝতে পারছেন সবাই। আর একটু দেখেন 57 80, এক্স এর মান খোঁজেন 57 কোথায় পাওয়া যায়, 57 কিন্তু 50 থেকে 60 এর মধ্যে, এই বরাবর 80 আছে কিন্তু এই 75 থেকে 90 এর মধ্যে 80। সুতরাং দাগটা হবে এখানে, ছত্রিশ থেকে 52, 36 হলো এক্স এর মান, ওয়াই এর মান হচ্ছে 52, এটা বসান। 30 থেকে 40 এর মধ্যে 36, আর 52 আছে কিন্তু 45 থেকে 60 এর মধ্যে কিন্তু 52। এরপর আসেন 46 74, 46 74 এটা পাবেন কোথায়, এক্স এর মান খোঁজেন, ছেচল্লিশ পাওয়া যাবে 40 থেকে 50 এর মধ্যে, 74 পাওয়া যাবে এই শ্রেণীতে, 46 74 এর পরে আর কি আছে, 58 88।
58 পাবেন x এর মান শেষ শ্রেণীতে আর 88 পাবেন y এর মান শেষ কলামে এই না তার আগের কলামে এই যে এখানে একটা পঁয়তাল্লিশ বাষট্টি এক্স এর মান পঁয়তাল্লিশ চল্লিশ থেকে পঞ্চাশের মধ্যে আর বাষট্টি আছে ষাট থেকে পঁচাত্তরের মধ্যে কিনে রাখুন এখানে একটা দাগ দিতে হবে ছেচল্লিশ পঁয়ষট্টি ছেচল্লিশ পাবেন চল্লিশ থেকে পঞ্চাশের মধ্যে এই কলাম বলাবার এখানে ছেষট্টি আছে এখানে বাড়াতে হবে এরপরে আরেকটা দেখেন চল্লিশ থেকে পঁচাত্তর এটা পাবেন কোথায় চল্লিশ কিন্তু আমাদের এই চল্লিশ থেকে পঞ্চাশের মধ্যে আছে আর পঁচাত্তর কিন্তু এই কলামে আছে নেক্সট আরেকটা আসেন তেরো চৌত্রিশ তেরো চৌত্রিশ কোথায় পাওয়া যায় তেরো পাওয়া যাবে প্রথম শ্রেণীতে আর চৌত্রিশ আছে আমাদের এটাও প্রথম কলামে তাহলে প্রথম এই কলাম আর সারি মিলে এটাই হলো লাস্টেরটা আটান্ন চল্লিশ শেষ শ্রেণীতে আর চল্লিশ আছে প্রথম কলামে প্রথম কলাম বরাবর এই ক্লিয়ার মানগুলো বুঝতে পারছেন তো এইগুলো সবাই এখনই খাতা কলমে কমপ্লিট করে ফেলেন বি ভ্যারিয়েন্ট আমরা এবার যোগ করবেন কীভাবে দেখাচ্ছি এই রো বরাবর সোজা চলে যান এখানে তিনটা আছে দ্বিতীয় রোতে এখানে এক দুই ছয় তিন তিন আর এক চার আর দুই ছয় আছে বারো আর তিন পনেরো এর মান পনেরো হলো প্রথম কলামে দুই তারপরে তিন পাঁচ চার এক সব মিলায়ে দুই আর তিন পাঁচ আর পাঁচ দশ আছে চোদ্দ আর এক পনেরো এরপরের ফ্রিকোয়েন্সি আমরা দেখি দুই নম্বরটা একই রকম সবগুলো দুই নম্বরও বসে বিজনেস ম্যাথমেটিক্স হলো এক্স আর বিজনেস স্ট্যাটিস্টিক্স হলো ওয়াই এখানে ফিফটিন স্ট্রেন পনেরো জন স্ট্রেনের মান দেওয়া হলো এক্সের মান ওয়াইয়ের মান ব্যাস এখানে প্রথমে ক্লাস ইন্টারভেল বের করার জন্য আগে রেঞ্জ বের করে নেবেন রেঞ্জ বের করে নিয়ে তারপর দ্বিতীয় ক্লাস ইন্টারভেল বের করতে হবে সূত্রের মাধ্যমে এরপরে টেবিল একই টেবিলে এখানে আমরা এবার রোতে বসাইছি ওয়াইয়ের মান আর কলমে বসাইছি এক্সের মান এক্স ওয়াই যখন এক সাইডে বসালেই হবে তো কীভাবে করতে হবে এটা তো আপনাদের জানা সুতরাং এটা প্র্যাকটিস করবেন নিয়ে ধীরভাবে স্থিরভাবে যেন এক ঘরের আইটেম আরেক ঘরে না যায় যেন ভুল না হয় তাহলে বি ভ্যারিয়েট আমরা দুই নম্বর বেসিসটাও দেখে ফেললাম আলহামদুলিল্লাহ বিজনেস স্ট্যাটিস্টিক্স একটু ভালো করে করলে এ প্লাস পাওয়া যাবে ইনশাল্লাহ খুব সহজ আছে যদি জটিল লাগে তাহলে আমার সাথে যোগাযোগ করতে হবে যে কীভাবে সহজ হয় ইনশাল্লাহ আশা করি কারোর কাছে জটিল লাগবে না তো সবাই ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন বি ভেরিয়া টেবিলটা পারবে টেবিল সবাই দেখবে টেবিলে যে কয়টা অঙ্ক দিয়েছি এই অঙ্কগুলো আজকে বসে এখনই করবে ১৯ সাল ১৭ সাল প্রিলি মাস্টার্স এগুলো সব দেওয়া আছে আজকে তাহলে আপনারা এই লিপ স্টিমগুলো সব কমপ্লিট করে ফেলেন এখনই আর এরপরে সরি বি ভ্যারিয়েন্টটা কমপ্লিট করে ফেলেন এরপরের ক্লাসে আমরা লিপ স্টিম করবো সেক্ষেত্রে ভিডিওটা আপনার টাইম লাইনে শেয়ার করে রাখেন পরবর্তীতে দেখা যাবে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন পাশাপাশি বন্ধুদেরকে দাওয়াত দিবেন তারা যেন দেখতে পারে আমার তৌফিকুল্লাহ বিল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ